বিচারের দাবিতে আমরণ অনশনে বসলেন বিশ্বজিৎ সরকার সিজিও কমপ্লেক্সের সামনে। ভোট পরবর্তী হিংসায় মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার প্ল্যাকার্ড হাতে বিচার চাই, তাতে লেখা আছে অভিজিৎ সরকার খুনিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং খুনি পরেশ পাল ও কাউন্সিলরদের গ্রেফতার করতে হবে, এছাড়াও অবিলম্বে দ্রুত তদন্ত শেষ করতে হবে এবং মৃত অভিজিতের দেহের গহনা অবিলম্বে নারকেলডাঙ্গা থানার ওসির কাছ থেকে বাজেয়াপ্ত করতে হবে। দেখুন, ওই যে বললাম, একজন খুন করেছে খুনি, আর যে খুন করিয়েছে সেও খুনি। খুন করিয়েছে এমএলএ পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দার, এরা মিলে নারকেলডাঙ্গা থানার ওসি। এই রাঘব বোয়ালদে, এই পরেশ পাল স্বপন সমাদ্দারকে কেন এখনও সিবিআই ডাকিনি? সিবিআইয়ের প্রতি আমাদের আস্থা ভরসা সবই আছে, কিন্তু আমারও তো একটা প্রশ্ন রয়েছে যে এই রাঘব বোয়ালদের কেন এখনও ডাকা হলো না? এরা কী জন্য ছাড় পেয়ে যাচ্ছে এখনও? সেই জবাব নিতেই আজকে আমি অনশনে বসেছি। যতক্ষণ না আমায় জবাব দেবে আমি এখানে বসে থাকবো। এখনও আছে সিবিআইয়ের প্রতি আস্থা ভরসা সবই আছে, তার সঙ্গে আমার একটা জবাবও তো আমায় দিতে হবে। আমারও তো একটা প্রশ্ন থাকতে পারে যে রাঘব বোয়ালদের কেন ডাকা হয়নি, কী বৃত্তান্ত, কেন এরা বাই বেঁচে গেল, কী আমাদের প্রমাণে ভুল রয়েছে বা সঠিক প্রমাণ সিবিআইকে দিতে পারিনি, সেটা আমরা জানতে চাই আজকে।